আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। অবশেষে বুধবার নিরাপদ আশ্রয়ের ধাতুটির দর কমেছে। দৈনিক ভিত্তিতে গত 3 সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ পতন। বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, 2024 সালের শুরুতেই সুদের হার নাও কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, ফলে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে, পরিপ্রেক্ষিতে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে 1 শতাংশের বেশি। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে $2,037.61। দৈনিক হিসেবে গত 11 ডিসেম্বরের পর তা সবচেয়ে বেশি অবনমন। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে 1.5%। আউন্স প্রতি দর নিষ্পত্তি হয়েছে $2,042.80। গত 2 সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।